পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মূলত অনাময় হাসপাতালে কি অসুবিধা সুবিধা রয়েছে সেই সব বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। পাশাপাশি দুজন চিকিৎসককে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এদিন মন্ত্রী জানান, 11 বছরে এই হাসপাতালে অনেক উন্নয়ন হয়েছে, সেটা সিপিআইএম কোনোদিন করেনি। অনাময়ের এইখানে সুপার স্পেশালিটি হাসপাতালের অনাময়ের ক্যাম্পাসে আমরা কখনো মিটিং করিনি, এটা ফার্স্ট টাইম যে আমাদের রোগী কল্যাণের মিটিং হচ্ছে। এছাড়া আপনারা গত মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল অনাময়ের আরও পরিকাঠামোগত উন্নয়ন, যেটা সবচেয়ে বড়, যে অনাময় 24 ঘন্টা আমাদের চালু ছিল, এখন 24 ঘন্টায় কিন্তু সার্ভিস এখানে চালু হয়েছে। তারপর বিভাগীয় যা আছে বিদ্যুৎ ইত্যাদি, PWD ইলেকট্রিক্যাল, তারাও অনেক কাজ সম্পন্ন করেছেন। এখানে যিনি আছেন আমাদের ডক্টর শকুন্তলা ম্যাডাম আছেন, তিনি ঘুরে ঘুরে দেখালেন আমাদের সবাইকে। আমরা মনে করছি যে প্রতি মিটিংয়ের এই ফলো আপটা অনেকটাই সম্পন্ন হচ্ছে এই ব্যাপারে। হ্যাঁ, এছাড়া আজকে এখানেতে আমাদের সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নতুনভাবে গঠিত হয়েছে, সবাই নমিনেটেড। তাতে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর তাপস ঘোষ এবং অভিক দে, তারা অন্তর্ভুক্ত হয়েছেন ওই কমিটিতে। ডক্টর সুদীপ্ত রায় তার চেয়ারম্যান হয়েছেন। তো বর্ধমানবাসী হিসেবে এবং বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার হিসেবে আমার এটা একটা খুব ভালো সম্মান বলে আমি মনে করি, তাই ওদের আমরা শুভেচ্ছা জানালাম। এবং ডক্টর তাপস ঘোষ যিনি MSBP আছেন, ডক্টর অভিক দে উভয়কে। অনাময় কী বলে ঘুরে ঘুরে যদি করা হয়, অনাময় তো মানুষ পরিষেবা পাচ্ছে এবং এখান থেকে সুস্থ হয়ে অনেকেই তো বাড়ি যাচ্ছেন, যেটার আমাদের বিভিন্ন দপ্তরে যেটুকু ঘাটতি আছে পূরণ করবার জন্য অনাময় কী কী ঘাটতি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। একদিনে তো সব কটা হবে না, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো অনাময় যে সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের বর্ধমান মেডিকেল কলেজ, আপনারা তো নিজেরা ছবিগুলো তুলে নিন না, যদি আপনার কাছে কোনো ছবি ধরা থাকে 11 সালের আগে বর্ধমান মেডিকেল কলেজ আর অনাময়ের কী অবস্থা, 11 সালের পর কী অবস্থা, এটাই এটাই দেখান, এই বার্তাটাই যায় তাতেই খুশি হবে। রোগী কল্যাণ সমিতির আজ মিটিং বসেছে অনাময়ে, আমাদের সব বিষয়ে আলোচনা হলো অনাময়ে। এখান থেকে এখন যেটা গত মিটিং হচ্ছিলো 24 ঘন্টা খোলা থাকবে অনাময়, এখন 24 ঘন্টা সার্ভিস পাওয়া যাচ্ছে। তারপরে যেসব ক্যাথলার ইত্যাদি ব্যবস্থাপনা ছিল সেটা পুরনো ছিল, তো সেটা রিপ্লেস করা হচ্ছে। আর এখানে স্বাস্থ্য সাথী কার্ডও অ্যাডভান্টেজ এখানে পাচ্ছে। তারপরে বর্ধমান মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ আছে এই মুহূর্তে টেলিমেডিসিনের অ্যাডভান্টেজ, যেটা 360-এর টার্গেট, সেখানে বর্ধমানে এখন 550 মতো 1 নম্বরে আমরা আছি। আর যেসব সমস্যা আছে আর কি এখানেতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো মেডিকেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।